فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وعليكم السلام ورحمة الله وبركاته حامد ومسلياً أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মালয়েশিয়া থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে অল্প বয়সে তথা কম বয়সে যদি কারো চুল দাড়ি পেকে যায় তাহলে সেক্ষেত্রে কি তাতে কালো খিজাব লাগানো যাবে এ বিষয়ে ইসলামী সারিয়া কি বলে বিস্তারিত দলিল প্রমাণ এবং রেফারেন্স সহকারে জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন অল্প বয়সে যদি কারো চুল দাড়ি পেকে যায় তাহলে তাতে কালো খিজাব ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ ইসলামে তা নিষেধ করা হয়েছে স্পষ্টভাবে আল কোরআন ও সেই সুন্না থেকে প্রমাণিত আছে এ বিষয়ে বিস্তারিত হচ্ছে এই যে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরাতুল হাসার সুরা নম্বর উনষাট এবং আয়াত নম্বর সাতে বলেছেন ওমা আয়তা কুমুর রসুল ফাহুদুহু ওমা নাহা কুম আহ ফাহু আল্লাহ রবুল আলমিন বলছেন যে রসুল্লাহ সাল আলী তোমাদের যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো এবং তিনি তোমাদেরকে যে জিনিস থেকে নিষেধ করেছেন সে জিনিস থেকে তোমরা বিরত থাকো দূরে থাকো তাহলে আমরা এই আয়ত থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম সুরা হাসরের উনষাট নম্বর সুরা এবং সাত নম্বর আয়ত থেকে যে আল্লাহ রসুল আলী আলীহসালাম তিনি আমাদের যা দিয়েছেন তা গ্রহণ করতে হবে এবং তিনি যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে বেঁচে থাকতে হবে তাই আসুন এ বিষয়ে আল্লাহ রসুল সাল্লাহু হাসালাম কি বলেছেন দেখুন কোনো ব্যক্তি যদি চুল দাড়ি সম্পূর্ণ পেকে যায় তাহলে তা সাদা রাখা উচিত নয় এটাও কিন্তু ভুল কেননা তা রঙিয়ে দিতে হবে এ বিষয়ে হাদিসের গ্রন্থ সাহি বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশো উনষাট নম্বর হাদিস বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সালু আলী আসালাম বলেছেন আবি হুরাই রি আল্লাহ নবীল করিম সালু আলী আসসালাম আবু আল্লাহ তালন হতে বর্ণিত তিনি বলেন যে বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলী আসালাম বলেছেন যে নিশ্চয়ই ইহুদ এবং নাসাররা তারা নিজেদের চুলদারি পেকে গেলে রঙায় না ফাখ আলি ফুহম তোমরা তাদের মুখালিফাত করার জন্য তোমরা কি করো নিজেদের পাকা চুলদারি রঙিয়ে নাও দেখুন হাদিস পাঁচশো উনষাট নম্বর হাদিস এবং এ বিষয়ে হাদিসের গ্রন্থে উল্লেখ আছে আপনি বললেন কালো খিজাব ব্যবহার করার ব্যাপারে যে ব্যবহার করা যাবে কি না রঙে নিতে হবে ঠিক কথাই কিন্তু কালো রং থেকে বেঁচে থাকতে হবে কালো খিজাব ব্যবহার করা ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ স্পষ্টভাবে সেই হাদিস থেকে দেখুন হাদিসের গ্রন্থ সেহে মুসলিম হাদিস নাম্বার তিন হাজার নশো বত্তিরিশ এখানেও উল্লেখ আছে আন জাবীর বিন আবদুল্লাহ রদিয়াল্লাহতার আনহু কল উতিয়া বি আবি কোহা ফাতা ইয়মা ফাতেহি মা ওরা সুহু ওয়ালিহিয়া তুহু কাসাগামাতি বায়াদান কল আর সুলহসাল্লাহ ওয়ালিসাল্লাম ওয়েগীর ওহাদ আবি সেই আল্লাহ রসুল সাল আলী আসালাম বলেছেন দেখুন জাবির বিন আবদুল্লাহ রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন যে আবু কোহাফাকে আনা হলো ফতেহ মক্কার দিনে তো আবু কোহাফার মাথার চুল এবং তার দাড়ি একদম সাদা ফুলের মতো হয়েছিল মানে খুবই সাদা ছিল তার চুল এবং দাড়ি তো আল্লাহ রসুল সাল্লাম তা দেখে তিনি বললেন গেরু হাদা বেসাইন এটা চেঞ্জ করে ফেলো পরিবর্তন করে ফেলো কোনো রং দিয়ে এবং ওয়তানিবুসাদ কিন্তু কালো থেকে বাঁচো দেখুন সেই মুসলিম হাদিস নাম্বার তিন হাজার নশো বত্রিশ তাহলে আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে কালো রং থেকে বাঁচতে হবে এবং সাদা রাখলে হবে না বরং তা রঙিয়ে ফেলতে হবে কোনো রং দ্বারা অন্য কোনো কালার দ্বারা দেখুন যারা কালো রং ব্যবহার করে তাদের ব্যাপারে সেই সুন্না থেকে প্রমাণিত আছে যে কালো খিজাবকারীরা তারা জান্নাতে তো যাবেই না বরং জান্নাতের খসবুও পাবে না অথচ জান্নাতের সেন্ট জান্নাতের খসবু সুগন্ধি বহু দূর দূর থেকে পাওয়া যায় দেখুন হাদিসের গ্রন্থ শাহি আবিদাউদ হাদিস নম্বর চার হাজার দুশো বারো এবং শাহী জামে হাদিস নম্বর আট হাজার একশো এবং মুসনাদে আহমদ হাদিস নাম্বার চোদ্দ তাহলে আমরা এই সমস্ত হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে সম্পূর্ণ যদি সাদা হয়ে যায় চুল এবং দাড়ি তাহলে আমাদেরকে অবশ্যই তা রঙিয়ে ফেলতে হবে যে কোনো রঙ দ্বারা কিন্তু কালো ব্যতিরিকে কেননা কালো রঙ ব্যবহার স্পষ্ট ইসলামে নিষিদ্ধ করা হয়েছে যদি কেউ কালো রঙ দিয়ে খিজাব ব্যবহার করে তাহলে তার ব্যাপারে তার পরিণাম সহকারে বলা হয়েছে যে সে জান্নাতের সুগন্ধি পাবে না আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জাদাকু